নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে দুই আগস্ট দু সাল একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেটি এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর এবং আস্তে আস্তে সেটি উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে সরছে এবং আরও সরবে যার ফলে আজকে বিকালের পর থেকে কিছুটা বৃষ্টি কমতে পারে তবে আজকে প্রবল বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু জেলাতে রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন কী আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদের জানাবো জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে প্রথমেই আপনাদের জানাবো কোন কোন সিস্টেম রয়েছে সিস্টেম বলতে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এবং একটি অতি শক্তিশালী নিম্নচাপ যেটা আবহাওয়া দপ্তর বলেছিলেন ডিপ ডিপ্রেশন সেটি বাংলাদেশের উপকূল থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে এবং আস্তে আস্তে সেটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরছে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এরপর সিস্টেমটি আস্তে আস্তে আরও উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে যাবে তবে আজকে সকাল বা একটু বেলা পর্যন্ত লাল সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের চারটি জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে ভারী থেকে অতি ভারী আরও একটু বেশি বৃষ্টি হতে পারে অর্থাৎ আবহাওয়া দপ্তর বলছেন এক্সট্রিমলি হেভি রেন এর পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াটা বইবে তবে বিকালের পর থেকে এই রকম পরিস্থিতি থাকবে না নিম্নচাপটি সরে যাওয়ার জন্য পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হবার সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকে এছাড়া উড়িষ্যার ক্ষেত্রে প্রবল অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস আজকের দিনটা রয়েছে সেখানেও কিন্তু রেড অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সকাল বা একটু বেলা পর্যন্ত সময় কলকাতা হাওড়া হুগলি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে এবং এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এছাড়া বাঁকুড়া জেলা সঙ্গে পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে সকাল বা একটু বেলা পর্যন্ত রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সর্বনিম্ন একশো মিলিমিটার সর্বোচ্চ দুশো মিলিমিটার বৃষ্টি হতে পারে এই যে প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে তার ফলে তাপমাত্রা দু ডিগ্রি মতন কমতে পারে তাই আজকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে আজকে রয়েছে হলুদ সতর্ক বার্তা বৃষ্টি একটু কম হবার সম্ভাবনা রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা তবে বেলার পর যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে দুপুর বা বিকালের পর বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিম দিকের জেলাগুলোর দিকে সরবে যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে বৃষ্টি বেশ কিছুরা বাড়তে পারে যেহেতু সিস্টেমটি আস্তে আস্তে সরে যাবে অন্যদিকে আজকে আবহাওয়া দপ্তর যেটা বলছেন বেলার দিকে যে জেলাগুলোতে আপডেট সব থেকে বেশি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা তারা যেটা বলছেন বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজকে চলবে তবে পশ্চিম বর্ধমান এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রামেও আজকে ভারী থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি চলবে এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আজকে সকালের আপডেটে তাই এক কথায় বলতে গেলে সারা দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টির পরিবেশটা তৈরি হয়েছে আজকের দিনটা চলবে এবং মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে আজকে অধিকাংশ জেলার অধিকাংশ জায়গা বৃষ্টি হবে আগামী আগামীকালও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং আগামী কালের পর অর্থাৎ আজকে দুই তারিখ এবং তিন তারিখ আগামীকাল চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটা কমতে পারে এমনটা একটা আগামী দিনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুতরাং যে বৃষ্টির ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে অবশ্যই বেশ কিছুটা বৃষ্টি হয়েছে এবং আজকের দিনটা প্রবল সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের অনেকে কমেন্ট করতেন বৃষ্টি হচ্ছে না তবে আজকে কিন্তু পুরুলিয়া বাঁকুড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপনাদের ওখানে কেমন বৃষ্টি হয় কমেন্ট করতে ভুলবেন না এছাড়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আজকে সকাল এবং বেলা পর্যন্ত রয়েছে পূর্বাভাস উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস নতুন করে দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় বা এলাকায় এমনটা রয়েছে তাদের আপডেট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আজকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির কথাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে চার তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে এক তারিখ এবং দুই তারিখ এক তারিখ গতকাল হয়ে গেছে এবং আজকে দুই তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার ক্ষেত্রে জানানো হয়েছে এক থেকে তিন তারিখ পর্যন্ত এই রকম প্রবল একটা বৃষ্টির দুর্যোগ চলবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকের দিনটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে তাই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ দেওঘর দোমকা মিহিজাম এছাড়া ডাল্টনগঞ্জ এছাড়া জামশেদপুর এই সমস্ত জায়গাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকালও কিছু কিছু জায়গায় মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে অন্যদিকে জানা যাচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে আজকে দুই তারিখ তিন তারিখ এবং চার তারিখ পর্যন্ত মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোর দিকে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলার দিকে এখানে অ্যালার্ট রয়েছে এখানে কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন মৌসম ভবন সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যে আপডেট রয়েছে বিশেষ করে জানা যাচ্ছে আজকে প্রধানত পূর্ব উত্তরপ্রদেশ এখানে মাঝারি থেকে কোথাও কোথাও একটু অতি ভারী বৃষ্টি হতে পারে গড়পর্তাভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারে আজকে এবং আগামী দুই দিন মতন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট তাই পূর্ব উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মধ্যপ্রদেশের দিকে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা জুড়ে রয়েছে রেড অ্যালার্ট এখানে অতি ভারী থেকে আরও বৃষ্টি হবে এক্সট্রিমলি হেভি রেন হতে পারে এছাড়া মধ্য মহারাষ্ট্রে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে কঙ্কন এবং গোয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন মৌসম ভবন অন্যদিকে আরও জানা যাচ্ছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পূর্ব রাজস্থান গুজরাট এখানে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে প্রত্যেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এখানে ইয়োলো অ্যালার্ট রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে ছত্রিশগড়ের দিকে রয়েছে ইয়োলো অ্যালার্ট এখানেও বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পুদুচেরি করাইকলের দিকেও মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়াও রয়েছে পশ্চিম রাজস্থান সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন কেরল এছাড়া রয়েছে অন্যান্য জায়গা কর্ণাটক এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম এবং রায়েল সীমার দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এমনটা পূর্বাভাসে জানানো হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন সারা ভারতবর্ষের কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে আজকের দিনটা ঝড় বৃষ্টি চলবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবার কিন্তু চেনা ছন্দে আবহাওয়া ফিরে আসবে তবে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে রয়েছে তাই প্রধানত হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করেছিল গতকালও তবে আজকে একটু কমতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে গতকালও অনেক জায়গায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং আজকের যে আপডেট পাওয়া যাচ্ছে প্রধানত সকাল থেকে একটু দুপুর পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা এবং যে সিস্টেমটি প্রধানত ছিল সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিমের পথ ধরে পশ্চিমবঙ্গের দিকে ঢুকে গেছে এবং সেটি আরও উত্তর পশ্চিমে সরে চলে যাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যর দিকে তার ফলে আজকে বিকালের পর থেকে বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে রংপুর ময়মনসিংহ এবং সিলেট এখানে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে অন্যদিকে রাজশাহীর দিকে এবং ঢাকা বিভাগের দিকের যে আপডেট রয়েছে এখানে প্রধানত হালকা মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা জানা যাচ্ছে অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় যে মৃদু তাপপ্রবাহ চলছিল যেমন চট্টগ্রাম চাঁদপুর নোয়াখালী কুমিল্লা ফেনি ভোলা এই সমস্ত জেলা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা সিলেট এখানে অনেকটা প্রশমিত হয়ে গেছে এবং প্রবাহ কমে যাবে দেশের দিনের এবং রাতের তাপমাত্রা বিরাট কোনো চেঞ্জ হচ্ছে না মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনে বাংলাদেশের আবহাওয়াতে প্রধানত হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চড়ারই একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই সিস্টেমটি ছিল সিস্টেমটি সরে চলে গেছে যার জন্য তার প্রভাবটা আজকে দুপুর বা বিকাল পর্যন্ত থাকবে তবে আগামী কাল থেকে প্রভাবটা অনেকটা কমার সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে আশা করছি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং